কটক দুর্গা পূজা ভসাণীরে মধ্যে বাজিব না ডিজে। এনে কটক মহানগর পূর্বাঞ্চল শান্তি কমিটি বৈঠকরে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। পূর্বরু গণেশ পূজাকে ডিজে মুক্ত করিবা নিষ্পত্তি গ্রহণ করেছিল পূজা কমিটি। শান্তি কমিটি তরফ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেতরে সবু পূজা কমিটির সদস্য মানে যোগ দিয়ে শান্তি কমিটির সদস্য মানে যোগ দিয়ে বহু ভালো ভাবে আলোচনা হয়েছে এবং এই অবসরের গোটে যে গীত রিলিজ করা যাইছি, যে ডিজে বাজিব না নিশামুক্ত কেমতি হব তা উপরে বিশেষ ধ্যান দিয়া যাইছি। আজ সমস্তে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সেমানে ডিজে মুক্ত পূজা করিবে প্লাস নিশামুক্ত পূজা মধ্যে করিবে, তেমন আমি সমস্তে মিলিমিশিকি কেমতি শান্তিপূর্ণ ভাবে হব সেপাই আমি সমস্তে চেষ্টিত। গাড়ি হি আলাউ করা যাব না, তেমন ডিজে যেটা বাস হোক কি যা হোক কেবল আমার যা হাইকোর্টের নির্দেশ রয়েছে ছটা মিউজিক বক্স সেটিকে হি আলাউ করা যাব, অন্যটা আলাউ করিব না। ভসাণী সময়ের ডিজে ব্যবহার নকরিবা পূজা কমিটি গুড়িকু পুলিশ পক্ষরু নিবেদন করা যাইথিলা। পুলিশর এই নিবেদনকু গ্রহণ করিথিবারু পূজা কমিটি গুড়িকু প্রশংসা করিছন্তি পুলিশ কমিশনার। তবে ভসাণী সময়ের ডিজে ব্যবহারকু সম্পূর্ণ ব্যান করা যাইছি। পূজা কমিটি মানে অতি বেশিরে ছ সাউন্ড বক্স ব্যবহার করি পারিব বলি পুলিশ কমিশনার সঞ্জীব পণ্ডা সূচনা দিয়েছন্তি। সিপি মহোদয়, ডিসি মহোদয়, আডিশনাল ডিসি মহোদয়, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, কটক সহর সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দক নেই কটক সহরের দশরা উৎসবক পালিত করা যাই থাকে। এই পরিপ্রেক্ষিতে আমার যাহা সমস্যা আছে আমার পূজা কমিটি সমস্ত সব পূজা কমিটির প্রস্তাবক মিলিতভাবে আমি পারিত করি আজ এই প্রশাসন নিকটরে আমি উপস্থাপন কলু। সেতু মুখ্য সমস্যা হচ্ছে রাস্তাঘাট, গছ ডাল কাটিবা, কেবুল তার, ইলেকট্রিক তার টেকিবা এবং আমাকে স্বল্প মূল্যরে বিদ্যুৎ যোগাই দেওয়া, তা সহিত গত বর্ষ মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী যেভাবে ছাড় করে চলিত বর্ষ মধ্যে নূতনভাবে দায়িত্ব নিতে রাজ্য মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি নিবেদন করছু যে তোরণ করা মণ্ডপ করা যে দেয় সিএমসি দাখল করা যায় তাকে মধ্যে চলিত বর্ষ ছাড় করা যাও। কটক আরিত কুমার মহাপাত্র রিপোর্ট, খবর ওড়িশা।